হ্যাঁ, এই যে নারকেল আমরা খাই যেটা আর কি, তো এটাও বলছে নাকি জল ছিটিয়ে দেবে আগুন ধরে যাবে। জল দিয়ে তো আগুন নেভায়, জল দিয়ে কি আগুন জ্বালানো যায়? দেখা যাক। তবে আমি এটা হাতে নিচ্ছি না, আমি জানিও পারবো আগুন জ্বলবেই। খাবার জল একটা মিনিট খেয়ে দেখাচ্ছে। ভালো করে খেয়াল করুন, খাবার জল দিয়ে দেখা যাবে সত্যি আগুন ধরতে পারে কিনা। ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছেন আগুন জ্বলেছে? অদ্ভুত ব্যাপার আমরা করেছি। আবার জল ঢালছে, তাহলে কি আরো আগুন? নাগলটি ফাটানোর পর কি রাখা যাবে? নাগলটি কি ফাটানো আছে আগে থেকে? একটু কেউ দেখে নিতে পারে যে নাগলটি গুলো ফাটানো আছে কিনা, কেউ দেখে নেবে? দেখো জলে ডুবিয়ে নিয়ে, জলে ডুবিয়ে নিতে হলো, কারণ হচ্ছে এতে আগুন ছিল। চোখ দেখে নাও, চোখগুলো দেখে নাও, প্রথম তো চোখগুলো দিয়ে মানুষ ঢোকাবার চেষ্টা করে যে কোনো জিনিস, ঠিক আছে আমি ফাটিয়ে দেখাই। আচ্ছা বলো, আরে অ্যাঙ্গেলে করতে হয়, কারণ পাবলিক দেখবে তো। আচ্ছা গার্ড করলে কেন? এরপরে ফাটিয়ে দেখাই, ফাটানোর পর আবার চেক করবে যে কোথাও ফাটানো আছে কিনা। শুভদীপকে বলো, শুভদীপ তুমি ওনার সমানে থাকো, ওদিকে ওদিকে, হ্যাঁ ওইভাবে দেখাও, এইবার স্টেজ নিতে যাবে না। আচ্ছা কি দেখছেন, লাল রঙের জল মানে রক্ত টক্ত কিছু? ওটা লাইটটা পড়লো না ভিতর থেকে, লাইটটা ঠিক পড়লো না, ওটা হাইলাইটস হলো না ঠিক, লাইট নেই, লাইটটা ওই জায়গায় ফেলা হয়নি, মানে অডিয়েন্স থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, দূর থেকে বুঝতে পারছে না। আচ্ছা দেখুন নারকেলটা এবার কি অবস্থা, ও কিন্তু আপনাদের সামনেই ফাটালো এবং নারকেলের মাথায় তার আগে জল ঢেলে আগুনে জ্বালালো। আচ্ছা এই কেউ এসে পরীক্ষা করে দিতে পারেন যে আমরা কোনোভাবে বুস করেছি কি না কিছু, যে কেউ একজন এসে দেখে যান। একজন বড় কেউ আসুক যে নারকেলের চোখের মধ্যে দিয়ে কিংবা অন্য কোনো জায়গাতে যদি ঢুকানো মানে পুশ করা হয় তাহলে সে বুঝতে পারবে। সে দেখে একবার বলুক, কনফার্ম করুক যে হ্যাঁ, আর আপনাদের চোখের সামনেই যদি কোনো গেরুয়া বস্ত্র পরে কোনো ভণ্ড সাধু যদি রুদ্রাক্ষের মালা পরে ডাকলে একটু দেখিয়ে দেন হাত দিয়ে, আমি বুঝছি জল দিয়ে দেবেন হাতটা, এখানে অসুবিধা নেই। রবীন্দ্র এদিকে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, হ্যাঁ এদিকে। আচ্ছা কোন একটা দাগ পড়তে পারে কিন্তু কোনো গেরুয়া বস্ত্র পরে কোনো আচ্ছা কোনো গেরুয়া বস্ত্র পরে কোনো রুদ্রাক্ষ মালা পরে কেউ যদি এই ধরনের করে দেখায় আপনাদেরকে, আর যদি বলে যে এর ভিতর থেকে বেরিয়ে এসেছে আমার অলৌকিক ক্ষমতা আছে, অসম্ভব ক্ষমতা আছে, এটা দৈব ক্ষমতাযুক্ত আমি।